নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই পর্বে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং তা হলো এই বৈশাখ মাসের যে কোনো মঙ্গলবার মানিব্যাগে রেখে দিন সামান্য এই একটি জিনিস, রাতারাতি প্রচুর টাকার মালিক হবেন। অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে, জীবনে কখনো অর্থের অভাব হবে না, অর্থ আসবেই আসবে। সর্বোপরি মানিব্যাগ আপনাদের কখনো খালি হবে না, সবসময় টাকা পয়সা মানিব্যাগে আপনাদের থাকবে। উপায়টি কি তা জানতে আমি অনুরোধ করব, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এবং এইরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত টোটকা শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বিষয়ক তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং উপকৃত হলে আজকের এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এবং এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী মনে ভক্তি রেখে লিখে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হল বজরঙ্গবলী হনুমানজির পুজো অর্চনার বার, এবং সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন স্বয়ং বজরঙ্গবলী। এবং উনাকে যারা মন থেকে ডাকেন বজরঙ্গবলী স্বয়ং তার ভক্তদেরকে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর করে দেন, সব দুঃখ কষ্ট হরণ করে নেন। সুতরাং মঙ্গলবার দিন কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে এই বৈশাখ মাসের মঙ্গলবার দিনটি। সুপ্রিয় বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক যে উপায়টি কিভাবে আপনারা করবেন, কখন করবেন, কি নিয়ম, এবং কোন সেই বিশেষ পাতাটি আপনারা নিজেদের মানিব্যাগে রাখবেন সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, এই বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন অবশ্যই করবেন, এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন। এবং প্রতিদিন যেভাবে আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের নিত্য সেবা করেন সেইভাবেই আপনারা পুজো অর্চনা কিন্তু করবেন। এবং সেই তিনটি তুলসী পাতা প্রভু নারায়ণ, বা যদি ঘরে গোপাল থাকে, শ্রীকৃষ্ণ থাকে, ওনার পায়ে আপনারা ওই তিনটে তুলসী পাতা নিবেদন করে দিবেন, এবং তার মধ্যে একটি তুলসী পাতা বজরঙ্গবলীর বুকে স্পর্শ করাবেন, রেখে দিবেন। এবং তিনটি তুলসী পাতা আপনারা কিন্তু নারায়ণের পায়ে রাখবেন এবং একটি বজরঙ্গবলীর বুকে রাখবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন, সাথে চেষ্টা করবেন অক্ষত নিখুঁত তুলসী পাতা অর্পণ করার। দেখুন, ছেঁড়া পাঠা যদি পোকা লাগা তুলসী পাতা হয় সেক্ষেত্রে কিন্তু ওই রকম তুলসী পাতা বা ফুল ঈশ্বরকে প্রদান করা হয় না, একমাত্র নিখুঁত তুলসী পাতা বা নিখুঁত ফুলই কিন্তু ঈশ্বরের পূজোই কাজে লাগে, এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন। সুতরাং ভালো দেখে তুলসী পাতা আপনাদেরকে কিন্তু এই ক্রিয়াটি করার জন্য অবশ্যই সংগ্রহ করতে হবে। এবং সকালের পুজো অর্চনা শেষ করার পর সন্ধ্যার সময় আপনারা আরতি করবেন ধূপ দীপ সহযোগে, এবং অতি অবশ্যই মঙ্গলবার দিন আপনারা কিন্তু এই বৈশাখ মাস চলাকালীন প্রতিটি মঙ্গলবার এবং শনিবার দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। যারা পাঠ করতে পারবেন না তারা অতি অবশ্যই হনুমান চল্লিশা শ্রবণ করবেন, এতেও কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন হয়, হনুমানজি প্রসন্ন হয়। এবং সন্ধ্যা আরতি করার পর, সন্ধ্যা নিবেদন করার পর ওই তিনটে তুলসী পাতা আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন, প্রভু নারায়ণের কাছ থেকে দুটো পাতা সংগ্রহ করবেন, এবং বজরঙ্গবলীর বুকে যে পাতাটি আপনারা দিয়েছিলেন সেই পাতাটি আপনারা সংগ্রহ করে নেবেন। এবং যেখানে আপনারা কোনো ইম্পর্টেন্ট ফাইল পত্র রাখেন,
কোনো গয়নাগাটি রাখেন বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেরকম কোনো পবিত্র স্থানে একটি তুলসী পাতা রেখে দিবেন, আরো একটি তুলসী পাতা খেয়ে নেবেন, আর তৃতীয় নাম্বার যে তুলসী পাতাটি সেটি কিন্তু আপনারা নিজেদের মানি ব্যাগে রেখে দিবেন। দেখবেন এর ফলে কিন্তু আপনাদের জীবনে আর্থিক সমস্যা দূর হতে বাধ্য। এরপর এক সপ্তাহ পর পরের মঙ্গলবার আপনারা কিন্তু এইভাবে একই নিয়মে এই বৈশাখ মাস চলাকালীন ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন। তবে মনে রাখবেন তুলসী পাতা শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে তা ফেলে দিবেন, অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা কিন্তু কোনরূপ প্রবাহিত জলে বা নদীতে ভাসিয়ে দিবেন এবং তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি পুনরায় কিন্তু আবার করবেন এবং সেই তুলসী পাতা মানি ব্যাগে রেখে দিবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই ক্রিয়াটি করার পর দেখবেন অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা বিভিন্ন কাজে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন এবং ছোটখাটো বিভিন্ন বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। এটি করার জন্য আপনাদেরকে একটি টাকাও খরচা করতে হবে না, শুধু মনে বিশ্বাস রেখে উপায়টি করবেন, ফলাফল জীবনে কিন্তু অবশ্যই পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে শিখতে পারে, জানতে পারে। পরিশেষে এরকমই সব নলেজেবল ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তথা পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।